হ্যালো, আসসালামু আলাইকুম। গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে আর্ক টুল নিয়ে কাজ করতে হয়। আজকে তার সিমিলার আরেকটা টুল, সেটা নিয়ে আমরা কাজ করব। টুলটার নাম হলো সার্কেল টুল। কিবোর্ড শর্টকাট কি হলো সি। কিবোর্ড থেকে সি প্রেস করলে আপনার এই টুলটা অ্যাক্টিভেট হবে। চলেন আমরা কিবোর্ড থেকে সি লেটারটা প্রেস করি। সি সি প্রেস করলাম, দেখেন এই সার্কেল টুলটা অ্যাক্টিভেট হয়েছে। আবার স্পেস বার চাপলাম, আবার পুনরায় সি চাপি, দেখেন সার্কেল টুলটা অ্যাক্টিভেট হয়েছে। এখন এখানে এই টুল বার থেকে এই যে এই হলো আপনার সার্কেল টুল, এখানে এই টুল প্যালেটে এটা হলো সার্কেল টুল। আচ্ছা, চাপ দিলাম। চাপ দেওয়ার পরে দেখেন মাউসের কার্সরটার শেপ কিরকম হয়েছে। চতুর্দিকে একটা রাউন্ড বৃত্ত, মাঝখানে সেন্টারে পেন্সিলটা আছে। তার মানে আমি যদি আঁকা শুরু করি তাহলে ওই সেন্টার থেকে অঙ্কনটা শুরু হবে এবং একটা ব্যাসার্ধ তৈরি হয়ে ওই বরাবর বৃত্তটা অঙ্কন অঙ্কিত হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন এই এই সার্কেল টুলটা আপনার অনেক কাজে লাগে। যেমন মনে করেন আপনি একটা বিল্ডিং এর পিলার দিবেন, তারপর স্পাইরাল স্টার দিবেন কোনো গার্মেন্টসের, তারপর এরকম আরো আরো অনেক অনেক ধরনের। যেমন আপনি বারান্দা দিবেন বারান্দায়, তারপর আপনার সিঁড়িতে রেলিং দিবেন, অনেক ধরনের কাজে লাগবে এই আপনার এই সার্কেল টুল। অজস্র অজস্র জায়গায় সার্কেল টুল কাজে লাগবে। তো এই সার্কেল টুল আপনি এই কেন্দ্র থেকে ব্যাসার্ধ যত যে পরিমাণ ইচ্ছে, এখানে দেখেন রেডিয়াস যে পরিমাণ ইচ্ছে আপনি নিতে পারেন আপনার পরিমাণ মতো। আবার এখানে টাইপ করেও দিতে পারেন, যেমন আমি দিই 3 ফিট, 3 ফিট আকারে এই বৃত্তটা এই সার্কেলটা তৈরি হয়েছে। আচ্ছা সার্কেলটা তৈরি হয়েছে। এখন দেখেন আর্ক টুলের মতো, ম্যাক্সিমাম আর্ক টুলের মতো আমি আর্ক টুলে দেখেছি যে 12টা সরল রেখার সমন্বয়ে একটা আর্ক টুল তৈরি হয়। এই 12টাকে চেঞ্জ করে দেওয়া যায়। আর বৃত্তের ব্যাপারে, সার্কেলের ব্যাপারে আপনার ছোট ছোট সরলরেখার সমন্বয়ে একটা বৃত্ত তৈরি হয়, কিন্তু সেই ছোট 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 সরলরেখার পরিমাণ হলো 24টা। আগে ছিল 12টা, এখন হলো 24টা। আপনি গুনে নিয়েন, আমি দেখি 1টা 2টা 3টা 4টা 5 6 7 8 9 10, এবার গুনতে গেলে আপনি 24টা দেখবেন। আমি একটু দেখাই, এই যে চাপ দেন, চাপ দিলে দেখেন এখানে ডিফল্ট 24টা দেওয়া আছে। এটা আপনি বাড়াতে পারেন কমাতে পারেন, এটা আপনার ইচ্ছা অনুসারে। এটা যদি আমি বাড়িয়ে 100 দেই 100 দেই, তাহলে দেখেন এটা আরো স্মুথ হবে। দেখেন বোঝাই যাচ্ছে না, স্কি স্কি চাপলাম। এটা আমি যদি বাড়িয়ে মনে করে 50 দেই, তাহলে এই দেখেন আগের চেয়ে কম স্মুথ। আচ্ছা গেল এইটা। এখন
আমরা সেই ডিফল্ট অবস্থা রাখি, 24ই রাখি, এতে সেন্টারে বৃত্তটা আঁকি। দেখেন সেই ছোট ছোট রেখাগুলো চলে এসেছে। আরেকটা বৃত্ত আঁকি, দেখেন বৃত্তটা এই বরাবর সমান্তরালে দিতে পারেন। এই যে হলো এখানে সমান সমান্তরালে, এখানেও এই দুইটা সরলরেখার ইন্টারসেক্ট অর্থাৎ সংযোগস্থল, এখানে দুইটা সরলরেখার সংযোগস্থল একই সরলরেখায় আছে। আপনি ইচ্ছা করলে এটা চেঞ্জ করেও দিতে পারেন। যেমন মনে করেন এখানে হলো তার একই বৃত্ত থাকে, এটা এখানে এনে দিতে পারেন, এই যে এই এই বরাবর দিতে পারেন, আপনার ইচ্ছা আপনার প্রয়োজন অনুসারে। তারপর এটা ইয়ে করে দেখেন একটা রিং কিন্তু হয়ে গেছে। এখন এটা দিয়ে আপনি আঁকতে পারেন ইচ্ছা মতো। তো আমরা দেখলাম আজকে যে আর্ক টুলটা আপনার সার্কেল টুলটা আপনার অনেক কাজে লাগে, এবং ভবিষ্যতে প্রতি মুহূর্তে আপনি যখন 3D কাজ করবেন, এই তা আপনি স্কেচ আপে করেন যেখানেই করেন, এই আর্ক টুল খুবই কার্যকরী, খুবই প্রয়োজনীয় টুল। আচ্ছা, আমি পরবর্তীতে আরেকটা অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আসবো। ধন্যবাদ।